আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওই যে নারিকেলের পুরি বানিয়েছি বানানোর পর মনে হলো আসলে ভিডিওটা প্রথম থেকে শেয়ার করা উচিত ছিল যদিও পুরিগুলো দেখতে ইয়ালো লাগতেছে আসলে কিন্তু হোয়াইট কারণ আমার কিচেনের লাইটটা ইয়ালো তো রাতের বেলা যদি কোনো কিছু বানাই তো ওইটাও সব কিছুই ইয়ালো হয়ে যায় এরকম আকার ধারণ করে লাইটিংয়ের সাথে সাথে তো যাই হোক আমি এগুলা রোজার জন্য বানিয়েছি আরও দুইটি এরকম হবে বানাইনি একটু রেস্ট নিয়ে তারপরে বানাবো তো রোজার সময় ইফতারের পর মাগরিব নামাজের পরে যখন চা খাই তখন আমার ভালো লাগে কেন জানি নারকেলের পুরিটা বিশেষ করে অনেক ভালো লাগে চায়ের সাথে সেজন্যই বানানো তো আরও অনেক কিছু বানানো বাকি আছে ইনশাল্লাহ রোজা আসার আগে সব কিছু সেরে ফেলবো আল্লাহ যদি সুস্থ রাখেন আর হায় দেন ইনশাল্লাহ তো চেষ্টা করব অল্প স্বল্প কিছু শেয়ার করতে আর রোজাতে তেমন লং ভিডিও দিই দেওয়া হবে না হয়তো বা সপ্তাহে একটা যদি দেই আর রোজাতে তো সবাই মোটামুটি ব্যস্ত থাকে তাই না তো এই যে বিভিন্ন ডিজাইন করেছি চেষ্টা করেছি কয়েক রকমের ডিজাইন করতে যদিও লোকটা সুন্দর আসছে না লাইটিংয়ের জন্য তো আর কি করার তো এখন ডিফ করে রেখে দিব ওগুলা পরে ভেজে ভেজে সামটাইমস একটা দুইটা ভেজে ভেজে খাবো চায়ের সাথে ইনশাল্লাহ তো আল্লাহ সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিপূর্ণভাবে আল্লাহ আল্লাহতালার আবাদতের মাধ্যমে রোজা করার তৌফিক দান করুক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ সবাইকে সঠিকভাবে সুস্থভাবে সুন্দরভাবে রোজা পালন করার তফিক দান করুক নেক দান করুক আর পবিত্র রমজান মাসের উপলক্ষে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেখ সেই কামনা জানি বিদায় নিলাম